স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে তিতা করলা খেলে উপকারের কথা শুনেছেন বহু কিন্তু তার অপকারের কথা কি জানেন চলুন জেনে নেই কাদের জন্য তিতা করলা খাওয়া ক্ষতি এক গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য অত্যাধিক পরিমাণে তিতা করলা খেলে মাসিকের প্রবাহ বৃদ্ধি এবং গর্ভনিরোধক প্রভাব সৃষ্টি করতে পারে খিচুনিতে আক্রান্ত হতে পারে এবং এইভাবে গর্ভপাতের ঝুঁকি বাড়ায় দুই ডায়াবেটিক রোগীদের জন্য তিতা করলা খুবই উপকারী এবং উচ্চ রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে ডায়াবেটিক রোগীদের জন্য আপনার নিয়মিত ঔষধের সাথে তিতা করলা গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এমন ভাবে আপনার শর্করা কমাবে যে আপনি কোমায় চলে যেতে পারেন তাই একটি করলার চার ভাগের এক ভাগ জুস করে খাবেন তিন অনিয়মিত হার্টবিট কারণ হতে পারে তিতা করলা আমাদের হৃদযন্ত্রের জন্য উপকরণজনক কারণ এটি ধমনীতে ক্লোজিং প্রতিরোধের সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাই হোক দুই সালের একটি গবেষণায় দ্য অ্যানালস অফ সৌদি মেডিসিন প্রকাশিত হয় এই তথ্য অনুযায়ী একটি ২২ বছর বয়সী পুরুষ একটি অনিয়মিত হৃদ স্পন্দন উপসর্গ বিকাশ পাওয়া যায় পরে তিনি আধা কাপ তিতা রস পান করেন তাই অল্প বয়সী কেউ জানে তিতা না খায় চার শিশুরা খেলে শিশু পেটে ব্যথা বমি ও পেট ফাঁপা রোগে আক্রান্ত হতে পারে শিশুদের জন্য বিষ ক্রিয়া করে পাঁচ হিপ্লাইসিমিক কোমা হতে পারে আমাদের দেহে অত্যন্ত কম রক্তের শর্করার মাত্রা দ্বারা অনুপ্রাণিত একটি ধরনের কোমা তৈরি করে এবং অনিয়মিত হৃদপিণ্ডের জন্ম দেয় ছয় লিভার ইনফ্লেমেশন হতে পারে আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য খরচ কম যাই হোক গবেষণায় দেখা যায় যে তিতা করলা বেশি খেলে লিভার এনজাইমকে উন্নত করে লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে সব খাবারের একটি খারাপ দিক আছে এই হচ্ছে প্রকৃতির ঋণাত্মক ও ধনাত্মক বা আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া তাই জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে তাই বন্ধুরা যাদের করলা খেলে সমস্যা হতে পারে এটা খাওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ